একবার এক কঙ্কালের দেশে দুটো ডাইনোসর গল্প করছিল। এমন সময় এক ঘূর্ণিঝড়ে একটা ডাইনোসর উড়ে যায়। ডাইনোসরের কঙ্কাল ঝড়ে উড়তে উড়তে দূরে জঙ্গলে গিয়ে পড়ে। ডাইনোসর নতুন এক জায়গায় এসে হাজির হয়। তাই সে খুবই সাবধানে ভয় ভয় পায়ে এগোতে থাকে। ডাইনোসরের কঙ্কাল সামনে কিছু ফল পড়ে থাকতে দেখে আনন্দে গব গব করে খেতে শুরু করে। এদিকে ডাইনোসরের গন্ধ পেয়ে কোথা থেকে একটা মানুষ কঙ্কাল মাটি পুড়ে উঠে আসে এবং ডাইনোসরটাকে সামনে দেখতে পেয়ে তার দিকে এগোতে থাকে। এরকম একটা মানুষ কঙ্কালকে সামনে আসতে দেখে ডাইনোসর ভয়ে সেখান থেকে ছুটে পালায়। সন্ধে হতে পর ডাইনোসর একটা ফাঁকা জায়গা দেখে একটু বিশ্রাম নিচ্ছিল। এমন সময় কোথা থেকে একটা জ্বলন্ত কঙ্কাল সেখানে চলে আসে। ডাইনোসর ধড়ফড়িয়ে ওঠে এবং ভয়ে ছুটতে থাকে। ডাইনোসর ভয় ভয় করে টুনির বাসার নিচে এসে গুটি শুটি মেরে বসে এবং কঙ্কালগুলোর ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। এরকম অদ্ভুত দাঁত কাঁপা শব্দে টুনির ঘুম ভেঙে যায়। টুনিও ভয় ভয় করে কঙ্কাল ডাইনোসরটার কাছে গিয়ে বসে এবং তাকে শান্ত হতে বলে। ডাইনোসর টুনিকে সব খুলে বললে টুনি ডাইনোসরকে পুনরায় কঙ্কালের দেশে ফিরিয়ে দিতে রাজি হয়। এরপর টুনি ডাইনোসরকে সাথে নিয়ে কঙ্কালের দেশের দিকে উড়ে যায়। এদিকে পথে কোথা থেকে অন্য একটা কঙ্কাল সাইকেলে চেপে টুনি ও ডাইনোসরকে তাড়া করে। টুনি ও ডাইনোসর ভয়ে উড়তে থাকে। এমন সময় কোথা থেকে একটা কুকুর কঙ্কালটাকে উল্টো দিক থেকে তেড়ে আসে। কঙ্কাল কুকুরের ভয়ে হন হন করে সেখান থেকে পালাতে থাকে। এই সুযোগে টুনি ডাইনোসরকে সাথে নিয়ে উড়ে যায়। এরপর টুনি ডাইনোসরকে পুনরায় কঙ্কালের দেশে ফিরিয়ে দিয়ে নিজের জঙ্গলে ফিরে আসে। একদিন একটা অক্টোপাস সমুদ্রের ধারে ঘোরাঘুরি করছিল। এমন সময় একখানা শিংওয়ালা মহিষ অক্টোপাসটাকে দেখতে পেয়ে ধেয়ে আসে। মহিষ অক্টোপাসটার কাছে এসে তাকে গুঁতিয়ে ফেলে দেয়। অক্টোপাস ছিটকে দূরে জঙ্গলে গিয়ে পড়ে। অক্টোপাস উঠে দাঁড়ায় এবং মহিষটাকে আবার তার দিকে তেড়ে আসতে দেখে সে ভয়ে সামনে একটা গুহার ভেতর ঢুকে যায়। তবে সেই গুহা কোনো জেসে গুহা ছিল না, কেননা সেই গুহায় বাস করত কিছু রাক্ষসে বাদুড়ের দল। অক্টোপাস গুহার ভেতর ঢুকে পড়তেই সেখানে থাকা একটা রাক্ষসে বাদুড়ের ঘুম ভেঙে যায় এবং ওই বাদুড় অক্টোপাসটার দিকে উড়ে যায়। রাক্ষসে বাদুড় অক্টোপাসটাকে সামনে পেয়ে তার উপর হামলে পড়ে। এরকম এক ভয়ানক প্রাণীর হামলায় অক্টোপাস হতভম্ব হয়ে গিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। অক্টোপাস গুহা থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ওই রাক্ষসে বাদুড়ের দল তাকে পিছু করতে থাকে। অক্টোপাস সমুদ্রে ফিরে যাওয়ার জন্য প্রাণপণে ছুটতে থাকে। রাক্ষসে বাদুড়ও তাকে পিছু ধাওয়া করে। এরপর অক্টোপাস টুনির বাসার নিচে এসে পৌঁছলে টুনি ওই অক্টোপাসটাকে বাঁচানোর জন্য কাছ থেকে একটা ডাল ভেঙে সজ্জা ওই বাদুড়টার দিকে ছুড়ে দেয়। বাদুড় মুমড়ি খেয়ে পড়ে। এতে অক্টোপাস কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সমুদ্রে ফিরে যায়। এদিকে ওই রাক্ষসে বাদুড় রাগে উঠে দাঁড়ায় এবং টুনির ওপর হামলে পড়ে। বাদুড় রাগে গর্জন করতে করতে টুনির মাথাটাই কামড়ে খেয়ে নেয়। এরপর ওই বাদুড় সেদিনের মতো তার গুহায় ফিরে যায়। এদিকে টুনির এমন অবস্থা দেখে বাকি পাখিরা সেখানে উড়ে আসে এবং টুনিকে বাঁচানোর জন্য প্রকৃতি দেবীর আরাধনা করতে থাকে। প্রকৃতি দেবী টুনির কামড়ে খেয়ে নেওয়া মাথাটা পুনরায় ফিরিয়ে দেয় এবং টুনিকে ওই রাক্ষসে বাদুড়ের সাথে লড়ার জন্য এক অদ্ভুত শক্তি প্রদান করেন। এরপর প্রকৃতি দেবী সেখান থেকে চলে যান। পরদিন রাতে ওই রাক্ষসে বাদুড়ের আবার কোনো পাখির মুন্ডু খাওয়ার ইচ্ছে হলে সেই পাখিদের জঙ্গলে এসে হাজির হয়। এরপর ওই বাদুড় টুনিকে সামনে পেয়ে আজও তার মুন্ডু খাওয়ার জন্য হামলা করতে গেলে টুনি প্রকৃতি দেবীর দেওয়া সেই অদ্ভুত শক্তিতে এক চতুর্মুখী টুনিতে পরিণত হয়। এরপর ওই চতুর্মুখী টুনি রাক্ষসে বাদুড়টার দিকে আগুনের হলকা ছুটতে থাকে। একের পর এক আগুনের হলকায় রাক্ষসে বাদুড়টার গায়ে আগুন লেগে যায়। কিছুক্ষণে ওই বাদুড় ঝলসে গিয়ে সেখানেই জ্বলে ছাই হয়ে যায়। বন্ধুরা, একবার টুনি জঙ্গলে উড়ে যাওয়ার সময় একটি বই মাটিতে পড়ে থাকতে দেখে। বইটি আকর্ষণীয় হয়। টুনি সেটি বাসায় নিয়ে আসে। এরপর সেই বইটি খুললে তার থেকে এক অদ্ভুত রশ্মি বেরিয়ে আসে, যা টুনিকে নিজের মধ্যে প্রবেশ করিয়ে নেয়। এরপর টুনি এক নতুন রহস্যময় দুনিয়ায় চলে যায়। সেখানে সে দেখে এক অদ্ভুত পাখি বন্দী হয়ে আছে। পাখিটি টুনিকে দেখে কিছু বলতে চাইলে টুনি কাছে আসে। এমন সময় একটা কঙ্কাল তলোয়ার হাতে টুনির দিকে এগিয়ে আসে। টুনি সামনে একটা কুঠার পড়ে থাকতে দেখে হাতে তুলে নেয়।
টুনির কুঠারের আঘাতে কঙ্কাল দূর মুড়িয়ে ভেঙে পড়ে। এরপর এক কঙ্কাল সেনাপতি কিছু সেনা নিয়ে টুনির দিকে এগিয়ে আসলে টুনি সেই কুঠার তাদের দিকে ছুড়ে দেয়। কঙ্কালগুলো সেই কুঠারের আঘাতে নষ্ট হয়ে যায়। এরপর টুনি ওই কুঠার দিয়ে পাখিটিকে তার বন্ধন থেকে মুক্ত করে দেয়, আর সাথে সাথে পাখিটি এক রাজপুত্র হয়ে যায়। সে টুনিকে বলে সে হলো রূপনগরের রাজা, আর এই বইটি তার রাজ্য। এক জাদুঘর তাকে এতদিন বন্দি করে রেখেছিল। এরপর রাজপুত্র টুনিকে ধন্যবাদ জানিয়ে তাকে তার নিজের বাসায় ফিরিয়ে দেয়। জঙ্গলের পাশে থাকা একটি গ্রামে একটা ছোট বাচ্চা তার মায়ের সাথে খেলা করছিল। এমন সময় কোথা থেকে একটা উড়ন্ত ডাইনোসর সেই বাচ্চাটাকে তুলে নিয়ে চলে যায়। এরপর সেই ডাইনোসর বাচ্চাটাকে জঙ্গলের একটা জায়গায় নামিয়ে দেয়। বাচ্চা ভয়ে কাঁদতে শুরু করলে আশপাশ থেকে অনেকগুলো ছোট ছোট ডাইনোসর বাচ্চাটাকে আক্রমণ করতে চলে আসে। ডাইনোসরগুলো বাচ্চাটাকে একা পেয়ে ঘিরে ধরে। এমন সময় টুনি সেই বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়ে সামনের একটা গ্রামের দিকে উড়ে যায়। টুনি বাচ্চাটাকে নিয়ে গ্রামে পৌঁছলে বাচ্চাটার মা ছুটে আসে। এদিকে ওই বাচ্চা ডাইনোসরগুলো তাদের মাকে সব জানালে মা ডাইনোসর রেগে যায়। মা ডাইনোসর টুনিকে খোঁজার জন্য জঙ্গলে বেরিয়ে পড়ে। ডাইনোসর রাগে জঙ্গলের চারিদিকে আগুন লাগিয়ে দিতে থাকে। এরপর ডাইনোসর টুনির বাসায় এসে পৌঁছলে টুনি ভয়ে উড়ে যায়। ডাইনোসর রাগে টুনির বাসা জ্বালিয়ে দেয়। এরপর ডাইনোসর শান্ত হয়ে ফিরে যায়। সেদিন রাত্রে হঠাৎ করে ভয়ঙ্কর উল্কাপাত শুরু হয়। বড় বড় উল্কাপিণ্ড পৃথিবীর বুকে আছড়ে পড়তে শুরু করে। এমন সময় একটা ভয়ঙ্কর উল্কা ডাইনোসরদের জঙ্গলে পড়ে ফেটে যায়, আর তাতেই ডাইনোসরদের বংশ একেবারে ধ্বংস হয়ে যায়। একবার টুনির মাছ হওয়ার খুব ইচ্ছে হলে সে তার জলপরি বন্ধুর কাছে যায় এবং তাকে সব জানায়। এরপর জলপরি টুনিকে তার জাদুতে এক মাছ বানিয়ে দেয়। টুনি মনের আনন্দে জলে ঝাঁপিয়ে পড়ে। টুনি এক দারুণ জলের দেশে এসে হাজির হয়। সেখানকার দারুণ দৃশ্য দেখে টুনি অভিভূত হয়ে ওঠে। টুনি সামনে একটা অভিনব মাছ দেখতে পায়। টুনি সামনে আসলে ওই মাছ টুনির সাথে খেলতে শুরু করে। এরপর ওই মাছ সেখান থেকে চলে যায়। মাছের বেশে টুনি আনন্দে সামনে এগিয়ে চলে। এক সময় টুনির সামনে একটা লাল রঙের অক্টোপাস দেখতে পায়। টুনির অক্টোপাসটিকে খুব পছন্দ হলে টুনি তার কাছে যায়। অক্টোপাস টুনিকে মাছ ভেবে তাড়া করে। টুনি ভয়ে পালাতে থাকে এবং কোনো রকমে প্রাণে বাঁচে। এদিকে টুনি পালাতে থাকলে তার ওপর এক বিশাল শিকারি মাছের নজর পড়ে। এরপর ওই শিকারি মাছ টুনিকে পিছু করতে করতে সেখানে চলে আসে এবং টুনিকে মাছ ভেবে তার ওপর হামলা করতে যায়। টুনি কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালায়। টুনি ওই শিকারি মাছের হাত থেকে বাঁচার জন্য একটা জায়গায় লুকিয়েই ছিল। এমন সময় কোথা থেকে একটা বিষাক্ত সামুদ্রিক সাপ তাকে খেতে চলে আসে। টুনি আবার সেখান থেকে ছুটে পালায়। পালাতে পালাতে টুনি নিজের অজান্তে কুমিরের এলাকায় ঢুকে পড়ে। টুনি যতক্ষণে সেটা বুঝতে পারে ততক্ষণে এক ভয়ানক কুমির টুনিকে আক্রমণ করতে এগিয়ে আসে। ওই কুমির টুনিকে মাছ ভেবে তাকে তার শিকার মনে করতে থাকে। টুনি ভয়ে সেখান থেকে বেরিয়ে আসে। টুনি বুঝতে পারে এই জলের দেশ যেমনই সুন্দর তেমনই বিপদে ভরা। টুনি জঙ্গলে ফিরে আসার জন্য জলের বাইরে বেরিয়ে আসার পরিকল্পনা করতে থাকে। এমন সময় একদল হাঙ্গর টুনিকে সামনে পেয়ে টুনির দিকে এগিয়ে আসতে থাকে। একটা হাঙ্গর তো টুনিকে সামনে পেয়ে টুনির ওপর হামলে পড়ে। টুনি প্রাণপণে সেখান থেকে ছুটে পালায় এবং কোনো রকমে প্রাণ বাঁচিয়ে জলের বাইরে বেরিয়ে আসে এবং হাঁপ ছেড়ে বাঁচে। এরপর জলপরি জাদু করে টুনিকে তার নিজের রূপে ফিরিয়ে দেয়। টুনির ধরে প্রাণ আসে এবং সে প্রতিজ্ঞা করে সে আর ওই জঙ্গল ছেড়ে কখনো কোথাও যাবে না। আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও।